চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে জমজমার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো দুপুরবেলার লাঞ্চের রেসিপি। আজকে দুপুরবেলার লাঞ্চে কী কী থাকবে আপনাদের বলে দিচ্ছি। থাকবে এই দেখুন, এখানে আছে রুই মাছ, রুই মাছের মাথা। তো রুই মাছ দিয়ে রুই মাছের কালিয়া, আর রুই মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল, আরও থাকবে আলু ভাজা, শাপলা ভাজা। আজকে দুপুরবেলা জমজমার ভিডিওতে চলেছে লাঞ্চে, আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজকে দুপুরবেলা লাঞ্চের ভিডিও। আসুন এখন প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এই দেখুন মুগ ডাল, কড়াইতে মুগ ডাল দিয়ে দেবো। পুরো পরিমাণে লবণ, তারপরে ডালটা আমি ভেজে নেব মিডিয়াম আসে। মুগ ডালটা হালকা করে ভেজে নিয়েছি, মাখিয়ে রেখে দেবো। খুব ভালো করে তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন মাছের কালিয়াটা রান্না করবো। তেলের মধ্যে ফোড়ন করে নেবো। ফোড়ন নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, অল্প গোটা জিরে, কিছু কারি পাতা। ফোড়নের কাছে এখন দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট, চার চামচ মতো দিয়ে দেব। একটু ভালো করে একটু ভাজা করে দেবো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন ভালো করে ভেজে নিয়েছি, এখন বাকি মশলা দিয়ে দেবো। জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব একসঙ্গে পেস্ট করা, সমস্ত দিয়ে দেবো। আবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। সাধারণত রুই মাছের কালিয়া বানালে আমরা টক দই দিই, মানে আমরা কি সবাই আমরা টক দই দেওয়া হয়। তা আগে রুই মাছের কালিয়াটা আমি একটু অন্যরকম ভাবে বানাচ্ছি, একটু অন্যরকম হলে তো খেতে বেশ ভালো লাগে। তাই রুই মাছের কালিয়ার মধ্যে কারি পাতাও দিয়েছি, আর এখানে দেখুন কিছু চিনে বাদাম পেস্ট করে নিয়েছি। আর টক দইয়ের বদলে দিচ্ছি এই চিনে বাদাম, একটু স্বাদ অন্যরকম হবে, খেতে বেশ ভালো লাগবে। পেস্টটা দিয়ে দেবো, ভালো করে আবার একটু কষিয়ে নেব, স্বাদ মতো লবণ। রুই মাছের কালিয়াটা আজকে পুরো সাদা হবে, তার জন্য আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো কিছুই আমি দেবো না, শুধু কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে, আর আদা, রসুন, পেঁয়াজ, বাদাম। এখন বেশ কিছুক্ষণ এই মশলাটা কষাবো, দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো। মশলা যত ভালো কষানো হবে তরকারি তত টেস্ট হবে ভালো। সব কিছু দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে দেখুন। চিনি, মাছের কালিয়া একটু মিষ্টি মিষ্টি হয়, চিনি দিয়ে আর একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। কালার তো সুন্দর কালার, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর অল্প জল দিলাম, মাখা মাখা হবে। এতটা জল দিয়েছি, ঝোলটা এখন জাল হলে মাছগুলো দেবো। ভালো করে ঝোলটা জাল উঠে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দেবো। ওগুলো দিয়ে দিয়েছি, এখন আঁচটা একটু কমিয়ে মিডিয়ামে রাখবো, ঝোলের মধ্যে মাছগুলো সুন্দর জাল হোক। দেখুন আমাদের রুই মাছের কালিয়াটা টকবক করে জাল হচ্ছে, এখন হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো গরম মশলা, দিয়ে দেবো মাছগুলো উল্টে পাল্টে দেবো। কত সুন্দর একটা কালার এসছে, বাদামি কালার। মাছের কালিয়াটা রান্না করা কমপ্লিট, গ্যাস অফ করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রুই মাছের কালিয়াটা রান্না করা হয়ে গেছে, এখন মাছের মাথায় ডালটা রান্না করব। ডাল রান্না করবো, মুগ ডাল। মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে নেব, ফুটে গেছে হলুদ লবণ, খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের মাথা ভাজার জন্য কড়াইতে আগেই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভেজে নিই। খুব ভালো করে মাছ ভাজছে, মাছের চোখ মনে হয়, খুব ভালো করে রুই মাছের মাথা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। খুব ভালো করে রুই মাছের মাথাটা ভেজে নিয়েছি, এখন ডালটা কষিয়ে দেবো। মাথা ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো আর একটু তেল,
ফোড়ন দেব শুকনো লঙ্কা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে যে পেঁয়াজ পেস্ট করা দিয়ে দেবো। পেঁয়াজ পেস্ট করা দিয়ে দিয়েছি, এক এক সব মশলা দিয়ে দেবো। এই যে তখন যে বললাম এর ভেতরে সব মশলা একসঙ্গে করা আছে, আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনিয়ে দিয়ে দেবো। ভালো করে কষাতে হবে, পরিমাণ মতন লবণ আমার মতো জিরে ধরে পেস্ট করা জিরে গুঁড়ো দিয়েছি, জিরে আবার একটু গুঁড়োও দিয়ে দেবো। খুব ভালো করে মশলাটা কষাবো, সামান্য পরিমাণে জল দেবো, পরিমাণে হলুদ দিয়ে দেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন মশলাটা খুব ভালো করে এখন কষাবো। ভালো করে ডালের মধ্যে মশলাও কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর কষিয়েছে দেখুন। আর এখানে দেখুন এই যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এখন হাঁটা কাটায় কাটায় এই মশলার মধ্যে মুগ ডালটা দিয়ে দেবো। ডালটার মশলার মধ্যে দিয়ে দিয়েছি, এখন মাছের মাথাগুলোও দিয়ে দেবো। এখন সব কিছু তার সঙ্গে আর মিনিট করে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে মুগ ডাল মাছের মাথা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মাছের মাথাগুলো একটু হালকা হালকা ভেঙে দিয়েছি, এখন জল দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে মুগ ডালটা ঘুমো হবে, আর জল দেবো না, এতটাই জল দেবো। কিছুক্ষণ জাল হোক, দেখুন মাছের মাথা দিয়ে মুগ ডালটা আমাদের রান্না করা হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা, দেবো সামান্য চিনি। সব রান্না কমপ্লিট, সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সাজিয়ে নিয়েছি, এই দেখুন এখানে আছে আলু ভাজা বাদাম দিয়ে, কারি পাতা শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা, এখানে আছে বাদাম দিয়ে নারকেল দিয়ে শাপলা ভাজা, রুই মাছের কালিয়া, রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল, পেঁয়াজ লেবু লঙ্কা ভাত। তা আজকে আমার এই লাঞ্চ থালির রেসিপি আপনাদের কেমন লাগলো, মানে লাঞ্চ থালির থালি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে আমাদের পাশে থাকবেন। এই দেখুন এই শাপলাটা আমি ভেজেছি নারকেল দিয়ে বাদাম দিয়ে। তো এই শাপলা রেসিপিটা আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, শাপলা রেসিপি আমি দেখাবো। তা যে শাপলাটা রান্না করা দেখাই হয়ে উঠি নাই আর কি, ভিডিও করে দেবে। তা রুই মাছটা আর ডালটা রান্না করা দেখিয়েছি, আর আলু ভাজাটা শাপলাটা আর কি দেখানো হয়নি। তাই এই দুটো রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্টে জানাবেন। আর এইভাবে আমাদের পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আর আমার সঙ্গে এত সময় থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা আছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়ে।